স্টুডিওতে একটা বাচ্চা মেয়ের গান শুনে কবি কাজী নজরুল ইসলাম ডেকে পাঠিয়েছিলেন কমল দাশগুপ্তকে। সালটা ছিল 1940। HMB স্টুডিওতে কাজী নজরুলের কাছে গান শোনাতে এলো ক্লাস ফোরে পড়া একটা বাচ্চা মেয়ে। আর স্টুডিওতে সহকারীদের দিকে ঘুরে তাকিয়ে কবি বলেছিলেন, আমি হয়তো থাকবো না, দেখবি এই মেয়েটা একদিন দারুণ বিখ্যাত হবে। কিংবদন্তী সুরকার কমল দাশগুপ্তের সঙ্গে পরে ফিরোজা বেগমের প্রেম হয়, বিয়ে হয় এবং তাদের সংসার জীবনের শুরু হয়। তাদের এই প্রেম কাহিনী দুই বাংলার ইতিহাসে সেরা প্রেমিক প্রেমিকাদের তালিকায় নিজেদের প্রেমের জোরেই জায়গা করে নিয়েছে। আর যার সঙ্গে পাল্লা দিতে পারে শুধুমাত্র নজরুল আর প্রমিলার প্রেম। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো ফিরোজা বেগম মুসলিম হয়েও হিন্দুকে কেন বিয়ে করেছিলেন এবং তার ফল কী হয়েছিল, আর এই প্রেমের জ্বলন্ত নিদর্শন শুনবার জন্য অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে আর আমি তোমাকে প্রাণ ভরে শোনাবো। চলো শুরু করি তাহলে। ফিরোজা বেগম বর্তমান বাংলাদেশের ফরিদপুরের মেয়ে হয়েও কলকাতার সঙ্গীত সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছিলেন বছরের পর বছর। কিংবদন্তী সুরকার কমল দাশগুপ্তের কৃতিত্ব প্রেমের জন্য তিনি তার জন্মভূমি ছেড়ে, সমাজ ছেড়ে, দেশ ছেড়ে, তার বিশাল সাম্রাজ্য ছেড়ে চলে গেলেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। ঢাকা তাকে সেই স্বীকৃতি কোনোদিনও দেয়নি যা পেয়েছেন মুম্বাই বা কলকাতায়। কিন্তু সেটা নিয়ে তিনি একদিনের জন্যও ভাবেননি, কারণ তিনি শুধুমাত্র চেয়েছেন ফিরোজা তার পাশে থাকবে। সমাজের পাঁচিল তাকে ভাঙবার জন্য বার বার উঠে আসে বেগম রোকেয়া, ইসমত চুগতাই, সুফিয়া কামাল, শামসুন নাহারের নাম। কিন্তু ফিরোজা আসার আগে সত্যি সত্যিই কোনো বাঙালি সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণী গানের ঢেউয়ে তোলপাড় করতে পেরেছে গঙ্গা, পদ্মা কিংবা মেঘনার আকাশ একযোগে? না। স্টুডিওতে ফিরোজার প্রথম গান শুনে নজরুল ডেকে পাঠিয়েছিলেন স্বয়ং কমল দাশগুপ্তকে। এই যে ধুতি আর হাতা গোটানো শার্টের বাঙালি স্টাইল বলতে আমরা যা বুঝি, তার মানেই হলো হেমন্ত মুখোপাধ্যায়। কিন্তু ওটা আসলে কমল দাশগুপ্তেরই স্টাইল। প্রথম দর্শনে ফিরোজাকে পাত্তাই দেননি কমল দাশগুপ্ত। একে অত ছোট মেয়ে আর তার উপরে আবার কমল দাশগুপ্তের মতো বাংলার সেরা সুরকারদের সেরার সেরা। কিন্তু কে জানত, এই ছোট্ট মেয়েটার জন্যই ওই বয়স্ক এবং বিখ্যাত মানুষটাই একদিন প্রেম যমুনার তাজমহল গড়ে তুলবেন। আর এই ছোট্ট মেয়েটাই কমলের টানে এক বছর পরিবার, সমাজ, জাতি, ধর্ম, দেশ কাউকে পাত্তা না দিয়ে একেবারে দরজা বন্ধ করে দিয়েছিলেন। তোলপাড় হয়েছিল দুই দেশ, দিনের পর দিন টানা অসুস্থ অবস্থায়। তারপরে যা হলো, প্রায় মারা যাবেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত নিজের জেদ ছাড়লেন না, ছাড়লেন না গান, ছাড়লেন না কমল দাশগুপ্তকে। তাই পরবর্তীকালে কমলবাবুর সঙ্গে ফিরোজার প্রেমই হয়ে উঠল কলকাতা এবং ঢাকার একযোগে চর্চার অন্যতম প্রধান বিষয়। তোলপাড় করে উঠল গঙ্গা, পদ্মা, মেঘনার জল, আকাশ, বাতাস, মাটি এবং তামাম সমাজ। কমলের তত্ত্বাবধানে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড বেরোলো 12 বছর বয়সে 1942 সালে। বাইরে অন্তরে ধর্মবিরোধী প্রেমের ঝড় আর অন্তরে গানকে পরম আশ্রয় করে দুজনের বিয়ে হয়ে গেল 1956 সালে। কমল তখন 44 আর ফিরোজা মাত্র 26 বছর বয়স। ফিরোজার কৃতিত্ব তিনি সমস্ত বাধা উড়িয়ে কমলের সঙ্গে নজরুল এবং আধুনিক গান একসঙ্গে করে বেড়াচ্ছেন। HMB-র সেরা ট্রেনারের ট্রেনিং নিতে গলাটাই একেবারে অন্য রকম হয়ে গেল। কলকাতা থেকে তাকে গ্রামের বাড়িতে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হলো এবং আলটিমেটলি গান বন্ধ করে দেওয়া হলো বিয়ের জন্য। টানা এক বছর ফিরোজা খাবার বন্ধ করে দিয়েছিলেন এবং নিরুপায় হয়ে, অসহায় হয়ে, এত কষ্ট বুকে নিয়ে দিনের পর দিন অসুস্থ হয়ে প্রায় মারা যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত
তিনি গানকে ছাড়লেন না, কমলকেও নয়। ভাবতে পারো, নজরুলের প্রায় 400 বিখ্যাত গানের সুর করেছেন কমল দাশগুপ্ত। যদিও কজনই বা তার খবর রাখে, কিন্তু নজরুলের সুর আর ফিরোজা সমার্থক বললে একটুও বাড়তি বলা হবে না যে নজরুল ইসলামের কবিতাকে তার সন্তান সব্যসাচী যে মাত্রা দিয়েছিলেন, নজরুলের গানে সেই ব্যাপক মাত্রা দিয়েছেন ফিরোজা বেগম। নজরুলের গান ছাড়া ফিরোজা অসম্পূর্ণ, আর ফিরোজা বেগম ছাড়া নজরুল গীতি এত ব্যাপকভাবে মানুষের কাছে কোনোদিন পৌঁছতে পারত না এবং আগামী দিনেও পারবে না। তাই রবীন্দ্রসঙ্গীতের সমার্থক হিসাবে নজরুল গীতি একসঙ্গেই উচ্চারিত হয় এবং ফিরোজা বেগম না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। ফিরোজার জেহাদের মতো করেই সিনেমায় গান করব না, প্লেব্যাক সিঙ্গার হব না, এই গুঁয়ো ধরে রেখে অবশেষে একদিন ইতিহাস তৈরি করে ফেললেন কমল দাশগুপ্ত। মুম্বাইয়ে বাঙালি সুরকারদের দাপটের কথা বলতে গেলেই প্রথমেই আসে সচিন কর্তা, সলিল চৌধুরী, আর ডি বর্মনের কথা। কিন্তু কমলের হিন্দি গানের তালিকা খুঁজে দেখলে পাওয়া যাবে এ শুধু গান নয়, আলিবাবার আশ্চর্য গুহা, যেখানে রয়েছে 1942 সাল থেকে 1951 সাল পর্যন্ত হিন্দি গানের আসল খাজানা। কিন্তু দুঃখের বিষয়, এই অসাধ্য সাধন করেও সিনেমার শটের মতো করে ক্রমে ক্রমে ফেড আউট করলেন কমল দাশগুপ্ত, আর তারই জায়গায় ফিড ইন করলেন ফিরোজা বেগম। জিতে গেল বাঙালির প্রেম, ফিরোজার প্রেমের সুগন্ধি হয়ে ফুটে উঠল কমল। বেশ অনেক বছর আগে চলে গিয়েছিলেন কমল, কিন্তু ফিরোজার প্রতিটি কথায় ব্যালাডের রিফ্রেইন বা গানের ধোঁয়ার মতো বারবার ফিরে আসতেন তিনি। মৃত্যুর আগে ফিরোজা বেগমের ইচ্ছা ছিল তার কমলবাবুর কবরের পাশেই যেন তাকে শুইয়ে দেওয়া হয়, কারণ ঢাকার বনানীতে কমল দাশগুপ্তর কবর বড় একাকী পড়ে আছে যে। 2014 সালে বেগমের এন্তেকালের পর সেখানেও তার শেষ ইচ্ছা হিসাবেই শুইয়ে দেওয়া হলো। আসলে ফিরোজা বেগম আর কমল দাশগুপ্ত পরস্পরকে ধারণ করেছিলেন, সুতরাং যারা জীবনে একসঙ্গে ছিলেন মরণের পরে কী করে একা থাকবেন। প্রিয় বন্ধু, ফিরোজা বেগম মুসলিম হয়েও হিন্দুকে কেন বিয়ে করেছিলেন এবং বিয়ে করার ফল কী হয়েছিল তা নিশ্চয়ই আজ বুঝতে বাকি রইল না। আর এরই সঙ্গে ইতিহাসের পাতায় প্রেমের তাজমহলের গায়ে লেখা হয়ে গেল দুটি নাম, কমল দাশগুপ্ত আর ফিরোজা বেগম। ভালোবাসার মানুষটিকে ভালোবেসেই চিরকাল আঁকড়ে থেকো, সঙ্গে থেকো, আর অবশ্যই সব্বার আগে তুমি ভালো থেকো। টাটা।